আজকে শাশুড়ি চেঞ্জ করে ফেলছি বুঝছেন, আজকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি যাবে না, আজকে হচ্ছে গিয়ে আমার ছোট শাশুড়ি যাবে। তো আজকে আন্টিকে নিয়ে চলে যাচ্ছি, আর ফেলে যাবো। তো আন্টিকে বলতেছিলাম যে আজকে আমাদের সাথে চলেন, একটু এক্সারসাইজ হওয়াটা দরকার আছে। তো যেহেতু আজকে আম্মু যাবে না, তো আর ফেলে যেতে হবে আমার, এবং আমার ননদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তো ভাবলাম যে যাই গিয়ে দেখি, যদি পছন্দ হয় আনবো, তা না হলে একটু ঘুরে ফিরে চলে আসবো। আর মেয়েদের সবচেয়ে বড় কাজ কোনটা জানেন? যেটা আনতে যাবে ওইটা আনবে না, আর যেটা দরকার নেই ওইটা নিয়ে ঠিকই চলে আসবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কাজ। তো আন্টি হচ্ছে গিয়ে আসতে দিয়ে আসতেছিল, বলতেছিলাম চলেন চলেন জলদি চলেন, যেতে তো হবে তাই না। তারপর আর কি আন্টি, আমি আর আমার ননদ যাচ্ছিলাম আর ফেলে, আর দেখেন কুকুরটা ঘুমাইতেছে। এটা বেশিরভাগ সময় এখানেই থাকে, মানে আশেপাশেই থাকে বাড়ির। আর ইসরাফিল হচ্ছে গিয়ে খেলতেছে, মানে ওই তো খেলা রেখে যাবে না এটা জানি। তারপরে ও ডাকতেছিলাম যে যাবে কি না, ওইখানেই লাফালাফি করতেছিল। আর যেহেতু একদিন বন্ধ থাকলেই হয়েছে ইসরাফিলের, ওই দিন আর বিকেলে ঘুমায় না, বিকেলে খেলতে চলে যায়। তো আর পরে আসছিল আবার জিজ্ঞাসা করতে যে তোমরা কোথায় যাইতেছো, বলছি যে আমরা আর ফেলে যাইতেছি, যাইবা? আছে না, যাবো না, তোমরাই যাও, বলে আবার চলে গেছে। আর এই যে আমরা হচ্ছে কি আমাদের এইদিকে একটা আর ফেল আছে, তো আমরা বেশি সব সময় দেখি আর ফেলের জিনিস নিতে হলে এই দোকানেই আসি, কারণ এই দোকানে সব জিনিস পাওয়া যায় যেটা আমাদের প্রয়োজন, বেশি খুঁজতে হয় না আর কি। আর এই ভাইয়া হচ্ছে গিয়ে আমাদেরকে এইগুলো বের করে দিচ্ছিল। আর এইগুলো নাকি কাপড়ের বক্স, আমি আগে কখনোই এগুলো ব্যবহার করি নাই, বা এত বড় কাপড়ের বক্স আছে এটা আমি জানিও না। তো আমার ননদ আসছিল এটা নিতেই, তো দেখতেছিলাম এইটারও বড় সাইজ আছে, এলো চিন্তা করেন কত বড় বক্সগুলো। তো যাদের কি না দেখা যায় ডয়ারে কাপড় জায়গা হয় না, তারা কিন্তু এরকম একটা বক্স এনে বক্সেও রাখতে পারেন কাপড়, অনেক সুবিধেই হবে তাই না। দেখা যায় প্রয়োজনীয় যেই যেই জিনিসগুলো ওইগুলো রাখা যাবে, আবার চাইলে শীতের সময় শীত শেষ হয়ে গেলে শীতের কাপড়গুলো রেখে এক সাইডে রেখে দেওয়া যাবে। শীত চলে গেলে কাপড়গুলো রাখতে আসলেই অনেক একটা বিরক্তিকর একটা জিনিস, কারণ জায়গা মিল করে পাওয়া যায় না, কারণ শীতের কাপড় হচ্ছে গিয়ে থাকে অনেকগুলো। শীত আসলে তো মন চায় সবগুলোই নামায় ফেলি, আর সবগুলো নামায় ফেলি সত্যি, কিন্তু এইগুলো রাখার সময় যে একটা কি ভেজাল, মানে যেহেতু শীত থাকেই কতদিন, এক দেড় মাসও মনে হয় না শীত ভালোভাবে থাকে, ওই কয়েকদিনের জন্য দুনিয়ার কাপড় নামানো হয়, ওইগুলো আবার এক সাইডে সুন্দরভাবে রাখতে হয়, কারণ ওইগুলো তো পুরো বছর জুড়ে আর রাখবে না। তো যাই হোক, কী আর বলবো, মানে ওই শীতের কাপড়গুলো আপনারা সুন্দরভাবে এই বক্সগুলোতে রেখে দিতে পারবেন। আর এই তো আমি এখানে খুঁজতেছিলাম জুয়েলারি বক্স, যাতে আমি আমার কানের বালি, হাতের চুড়ি, তারপর ব্রেসলেট, ঘড়ি এইসব জিনিসপত্র রাখতে পারি, এরকম একটা জুয়েলারি বক্স খুঁজতেছিলাম, কিন্তু এখানে ছিল না। তো আন্টি বলতেছিল যে এটাতে নিয়ে নে, এটা কিসের বক্স বলেন তো, এটা হচ্ছে গিয়ে হলুদ মরিচ লবণ এগুলো রাখার বক্স। তো আমি বলতেছিলাম এটা নিবো কেমন হবে, তো আমার ননদাও বলতেছিল যে এটা উঠায়া বড়ো জিনিসগুলো এটার ভিতরেও রাখতে পারবা, এটা ভালো হইব। তারপর আমি ভাবলাম যে আচ্ছা এত ঘুরি ফিরি খুঁজে পাই না, আচ্ছা এটাই নিয়ে নিই, বক্সটাও দেখতে সুন্দর। তারপর ওইটা নিয়ে নিলাম, আর এই বক্সগুলো সুন্দর লাগছে দেখেন, একটা 200 টাকা করে। আর ছোটোগুলো একটু দাম কম ছিল, ছোটোগুলো ছিল আই থিঙ্ক 100 কত টাকা, যে 140 টাকা ছিল। এগুলোতে দেখা যায় হলুদ মরিচ, তারপর চিনি, অন্য অন্য অনেক জিনিসপত্রই থাকে যেগুলো রেখে দিলে সুন্দর দেখা যায়, ওই সব জিনিসপত্রই বক্সগুলোতে রেখে দেওয়া যাবে। তা আমি আবার আসছিলাম জুয়েলারি বক্স কিনতে, আমি এখানে প্রাইপেন দেখা শুরু করছি। তা আমার কাছে আবার এই প্রাইপেনটা অনেক ভালো লাগছে, আর বাসায় এসে মনে হইতেছে কেন আমি রেড কালার প্রাইপেনটা নিয়ে নিই। তো আন্টিকে বলতেছিলাম যে আন্টি দেখেন তো এই প্রাইপেনগুলো ভালো হবে কি না, আন্টি বলতেছিল টপারের প্রাইপেন ভালো হয়, নিতে পারো। তো আমি একটা ছোটো প্রাইপেনই খুঁজতেছিলাম, তারপর হচ্ছে গিয়ে দেখতেছিলাম কোনটা নিবো, আন্টিকে বলতেছিলাম দেখেন কোনটা ভালো হইব। তারপর আন্টি এবার একটা নিয়ে দিল। আর এইখানে আসলেই না আমি খালি চুলাগুলো দেখি, মন চায় যখন দেখি একটা করে চুলা নিয়ে যাই, কিন্তু চুলার নেওয়া হয় না, কবে যে নিবো আল্লাহই জানে। আর এখানে হচ্ছে গিয়ে আন্টির সাথে আরও জিনিসপত্র দেখতেছিলাম, দেখা দেখি শেষ করে তারপর আমরা সব কিছু নিয়ে যেগুলো প্রয়োজন চলে আসলাম। তো একটা জিনিস ভালো লাগলো যে যেগুলো প্রয়োজনীয় জিনিস সবগুলো পেয়ে গেছি। আর এখানে হচ্ছে গিয়ে দেখি পেঁয়াজু বিক্রি করতেছে, তো এই পেঁয়াজুগুলো দেখে খাইতে মন চাইতেছিলো, তো ভাবলাম নিয়ে নিই। এখানে দেখেন পেঁয়াজুগুলো কত ছোট ছোট, আর 8টা পেঁয়াজু 10 টাকা। তারপর আন্টি বলতেছিলো যে 8টা পেঁয়াজু 10 টাকা, এটা আবার কেমন লাগে, পেঁয়াজুর সাইজগুলো আর একটু বড় বড় করে 1টা পেঁয়াজু 1 টাকা করে বিক্রি করলেই হয়, আন্টি আবার বলতেছিল। তারপর ইসরাফিল আবার আমাদেরকে দেখে টিং টিং করে আসতেছিল, আয়েশা আবার দুষ্টুমি করতেছিল, তারপর আবার খেলতে চলে গেল। এই তো বাড়িতে চলে আসছি, আর এই যে দেখেন বক্সটা কত বড়। আর আমি হচ্ছে গিয়ে এইটা নিয়ে এই প্রাইপেনটা নিয়ে আসছি, আর যে জুয়েলারির বক্সটা নিয়ে আসলাম, মানে হলুদ মরিচের বক্সটা এখন আমার জন্য জুয়েলারি বক্স বুঝছেন। আর এই বড় বক্সটাতে কিন্তু চাক্কাও ছিল, আপনারা চাইলে যে কোনো জায়গায় এটাকে টেনেও নিতে পারবেন। আর এই আর কি এই জিনিসগুলোই নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে
থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে নতুন তারা কিন্তু আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।